সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক সম্বন্ধে আমরা সবাই জানি। প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কটুকথা বলে থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন। তো এই জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানলে কিন্তু আপনার মাথায় হাত পড়ে যাবে। তো আপনি যদি জানতে চান যে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে মমতা ব্যানার্জি কী বলেছেন, জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিরোধী শিবিরের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে টুইট ছিল ঠিক এক লাইনে, লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। মোদীর সুস্বাস্থ্য কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্যের কামনা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। দেশ বিদেশ থেকে বিভিন্ন শুভেচ্ছা বার্তা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লির বিজেপির কেন্দ্রীয় দপ্তরে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তাছাড়া 16 দিনের একটি ইনিলামের ব্যবস্থা করা হয়েছে, যেখানে পাওয়া যাবে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাওয়া যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে তার নিলাম হবে। এদিন সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার শাহরুখ খান টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখ খান তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, আমাদের দেশ এবং দেশের সাধারণ মানুষের জন্য আপনি নিজেকে উৎসর্গ করেছেন। বিভিন্ন জায়গায় আপনার এই কঠোর পরিশ্রম প্রশংসিত হয়েছে। সমস্ত লক্ষ্য অর্জনে আপনি শক্তি এবং স্বাস্থ্য অটুট থাকুক এই প্রার্থনা করি। তবে একদিন আপনি ছুটি নিন, আপনার নিজের জন্মদিনটি উপভোগ করুন, স্যার শুভ জন্মদিন। যদিও প্রধানমন্ত্রী মোদী এদিন ঠিক একটু অন্য মুডেই ছিলেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট থেকে শুক্রবার রাতে তিনি দেশে ফিরেছিলেন। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে এদিন চিতা ছাড়েন প্রধানমন্ত্রী। নামিবিয়া থেকে আনা 7টি চিতার এনক্লোজার খুলে দেন প্রধানমন্ত্রী। 70 বছরে এই প্রথম চিতা এলো দেশে। অনেক বিজেপি নেতাও বলেন প্রধানমন্ত্রী এই বয়সেও যে কঠোর পরিশ্রম করেন তা বিস্ময়কর। প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার পরিশ্রম তার সুন্দর ঘুমের কারণ, যা তাকে পরের দিন সজীব করে নতুন উদ্যমে কাজ করতে শক্তি যোগায়। এদিন সেই ব্যস্ত প্রধানমন্ত্রীকে একদিন ছুটি নিয়ে উপভোগ করার পরামর্শ দিয়েছেন কিং খান। তো এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কী বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার তার টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার 72তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই, আপনার সুস্বাস্থ্য কামনা করি। এখন দেশের বিরোধী নেত্রী হিসাবে তার এই শুভেচ্ছা বার্তা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলা সরকারের বিরুদ্ধে এখন ইডিসিবাইকে কাজে লাগানো হয়েছে এই অভিযোগ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও, যেখানে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় জোর আলোড়ন পড়ে গিয়েছে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে শুভেচ্ছা বিনিময়কে আপনারা কী চোখে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।